রিসেন্টলি এই ভিডিওটা টিকটকে ট্রেন্ডিংয়ে চলতেছে, সো ফাইনালি আমরা আপনাদের জন্য এই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো কীভাবে এই ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করতে হয় ক্যাপকাট অ্যাপ দিয়ে। সো আপনারা ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন, তাছাড়া ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্যাপকাট অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া ওই ভিডিওটা তৈরি করার জন্য যা যা প্রয়োজন হয়েছে সব কিছু লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটা ওপেন করলে আমরা উপরে পেয়ে যাব নিউ প্রজেক্ট নামে একটা অপশন। তো উপরে থাকা যে নিউ প্রজেক্ট অপশন আছে, নিউ প্রজেক্ট অপশন আমরা ক্লিক করে দেব। এরপর আমরা আমাদের গ্যালারিতে থেকে যে ছবিগুলো দিয়ে ভিডিওটা তৈরি করতে চাই সেই ছবিগুলো সিলেক্ট করে নেব। সো এই ভিডিওটা তৈরি করার জন্য প্রয়োজন হবে আমাদের 13টা ছবির। সো আমরা আমাদের গ্যালারিতে থেকে 13টা ছবি সিলেক্ট করে নেব। সো আমি আমার গ্যালারিতে থেকে ফেভারিট 13টা ছবি সিলেক্ট করে নেব। এন ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা পেয়ে যাব নিচে অ্যাড অপশন। তো অ্যাড অপশনে ক্লিক করলে আমাদের ছবিগুলো অ্যাড করা হয়ে যাবে ক্যাপকাট অ্যাপের ভিতর। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা নিচে থাকা অ্যাড অপশনে ক্লিক করা মাত্রই আমরা দেখতে পারবো আমাদের ছবিগুলো অ্যাড করা হয়ে গেছে ক্যাপকাট অ্যাপের ভিতর। সো ছবিগুলো লাস্টে চলে যাবো, আমরা দেখতে পারবো এখানে ক্যাপকাটে ওয়াটারমার্ক আছে, যে ওয়াটারমার্কটা আমাদের প্রয়োজন হয় না। সো আমরা ওয়াটারমার্কটার উপর একটা ক্লিক করে দিলে নিচে ডিলেট অপশন পেয়ে যাবো। সো ডিলেট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের ক্যাপকাটে ওয়াটারমার্কটা রিমুভ করা হয়ে গেছে। সো এখন আমরা ভিডিওটার প্রথমে চলে আসলাম, আর নিচে থেকে এখন খুঁজে নেব রিট্রো অপশন। তো ফিল্টার অ্যান্ড ক্যানভাসের মাঝখানে পেয়ে যাবেন আপনারা রিট্রো অপশন। তো রিট্রো অপশনে ক্লিক করলে এইখান থেকে আপনারা 9:16 যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। সো এখন দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে নিতে হবে, কারণ আমাদের একটা ছবিও ফুল স্ক্রিন করা নেই। আপনাদের ছবিগুলো যদি ফুল স্ক্রিন করা থাকে তাহলে আর আপনাদের ছবিগুলো ফুল স্ক্রিন করে নিতে হবে না। সো আমরা ছবিগুলো একটা একটা করে প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্যান করার জন্য ছবিটা দুই পাশে লেয়ারে ক্লিক করে আমরা জুম করলে ছবিটা ফুল স্ক্যান হয়ে যাবে। এন্ড দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি 13টা ছবি ফুল স্ক্যান করে নিলাম। এখন আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য ভিডিওর নিচে থাকে এড অডিওতে ক্লিক করে দেবো। এন্ড আমরা আমাদের গ্যালারিতে থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে নেবো। এন্ড নিচে থাকা ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর যা যা প্রয়োজন হয়েছে সব কিছুর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও অ্যাড করা হয়ে গেছে। সো এখন আমরা আমাদের ছবিগুলোর টাইম ঠিক করে নেব কোন ছবিটা কত সেকেন্ড। সো আমাদের ফার্স্ট ছবিটা হবে 4.1 সেকেন্ড, আমাদের এক নম্বর ছবিটা হবে 4.1 সেকেন্ড, অ্যান্ড আমাদের দুই নম্বর ছবিটা হবে 0.8 সেকেন্ড, আমাদের দুই নম্বর ছবিটা হবে 0.8 সেকেন্ড, অ্যান্ড আমাদের তিন নম্বর ছবিটা হবে 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড, অ্যান্ড আমাদের চার নম্বর ছবিটা হবে 0.5 সেকেন্ড, অ্যান্ড আমাদের পাঁচ নম্বর ছবিটা হবে 0.7 সেকেন্ড, পাঁচ নম্বর অ্যান্ড ছয় নম্বর এই দুইটা ছবি হবে 0.7 সেকেন্ড। সো এরপর হলো আমাদের সাত নম্বর ছবিটা, আমাদের সাত নম্বর ছবিটা হবে 0.5 সেকেন্ড, সাত নম্বর ছবিটা হবে 0.5 সেকেন্ড। এরপর হলো আমাদের আট নম্বর ছবিটা, সো আমাদের আট নম্বর ছবিটা হবে 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড, অ্যান্ড আমাদের নয় নম্বর ছবিটা হবে 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড, আমাদের নয় নম্বর ছবিটা, অ্যান্ড আমাদের দশ নম্বর ছবিটা হবে 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, অ্যান্ড এগারো নম্বর ছবি 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড, অ্যান্ড আমাদের বারো নম্বর ছবিটা হবে 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড, অ্যান্ড আমাদের লাস্ট ছবি মানে তেরো নম্বর ছবিটা হবে 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড। সো আমরা আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা ছবির টাইম আবার দেখে নিই কোন ছবিটা কত সেকেন্ড করে হলো। সো আমাদের ফার্স্ট ছবিটা হয়েছে 4.1 সেকেন্ড, অ্যান্ড আমাদের সেকেন্ড ছবিটা 0.8 সেকেন্ড, অ্যান্ড আমাদের তিন নম্বর ছবিটা 0.7 সেকেন্ড, অ্যান্ড আমাদের চার নম্বর ছবিটা হবে 0.5 সেকেন্ড, অ্যান্ড আমাদের পাঁচ নম্বর 0.7 সেকেন্ড, অ্যান্ড ছয় নম্বর 0.7 সেকেন্ড, অ্যান্ড আমাদের সাত নম্বর ছবিটা হবে 0.5 সেকেন্ড, আট নম্বর ছবিটা 0.8 সেকেন্ড, অ্যান্ড আমাদের নয় নম্বর ছবিটা 0.7 সেকেন্ড, দশ নম্বর ছবিটা 0.5 সেকেন্ড, এগারো নম্বর ছবিটা 0.7 সেকেন্ড, অ্যান্ড আমাদের বারো নম্বর ছবিটা 0.8 সেকেন্ড, অ্যান্ড লাস্ট ছবিটা 0.7 সেকেন্ড। এখন আমরা আমাদের প্রত্যেকটা ছবির ভিতর অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা আমাদের ফার্স্ট ছবিতে ক্লিক করে নিচে থাকে অ্যানিমেশনে ক্লিক করে দেবো। অ্যান্ড এখান থেকে যে কম্বো অপশনটা আছে কম্বো অপশনে ক্লিক করে নেব। এখন আমরা অ্যানিমেশন একদম লাস্টে চলে যাব। লাস্টে চলে গেলে আমরা টি সেক টু নামে একটা অ্যানিমেশন পেয়ে যাবো। এই অ্যানিমেশনটা অ্যাড করে নেব আমাদের প্রথম ছবিতে, ফার্স্ট ছবিতে। এরপর আমরা অ্যানিমেশনের প্রথমে চলে যাবো। অ্যান্ড আমরা আমাদের সেকেন্ড ছবিতে অ্যানিমেশন অ্যাড করবো পেন্ডুলাম ওয়ান। আমাদের সেকেন্ড ছবিতে অ্যানিমেশন হবে পেন্ডুলাম ওয়ান, অ্যান্ড আমাদের তিন নম্বর ছবিতে পেন্ডুলাম টু,
4 নম্বর ছবিটা পেন্ডুলাম 1 5 নম্বর ছবিটা পেন্ডুলাম 2 6 নম্বর ছবিটা পেন্ডুলাম 1 7 নম্বর ছবিটা পেন্ডুলাম 2 8 নম্বর ছবিটা পেন্ডুলাম 1 এন্ড আমাদের 9 নম্বর ছবিটা পেন্ডুলাম 2 10 নম্বর ছবিটা পেন্ডুলাম 1 11 নম্বর ছবিটা পেন্ডুলাম 2 12 নম্বর ছবিটা পেন্ডুলাম 1 এন্ড আমাদের 13 নম্বর ছবিটা পেন্ডুলাম 2 সো আমি আপনাদের বোঝানোর জন্য আরেকবার দেখিয়ে নিই কোন ছবিতে কোন অ্যানিমেশন হয়েছে সো আমাদের ফার্স্ট ছবিতে হয়েছে টিসেক 2 অ্যানিমেশন এন্ড আমাদের সেকেন্ড ছবিতে পেন্ডুলাম 1 সেকেন্ড ছবিতে অ্যানিমেশন হয়েছে পেন্ডুলাম 1 এন্ড আমাদের 3 নম্বর ছবিতে পেন্ডুলাম 2 এন্ড আমাদের 4 নম্বর ছবিতে পেন্ডুলাম 1 5 নম্বর ছবিতে পেন্ডুলাম 2 6 নম্বর ছবিতে পেন্ডুলাম 1 এন্ড 7 নম্বর ছবিতে পেন্ডুলাম 2 8 নম্বর ছবিতে পেন্ডুলাম 1 9 নম্বর ছবিতে পেন্ডুলাম 2 10 নম্বরে পেন্ডুলাম 1 11 নম্বরে পেন্ডুলাম 2 সো এইভাবে আমরা প্রত্যেকটা ছবির ভিতরে অ্যানিমেশন অ্যাড করে নিয়েছি যেহেতু আমাদের ভিডিওটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা উপর থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিলাম আমাদের গ্যালারিতে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হওয়া শুরু হয়ে গেছে আমাদের গ্যালারিতে এন্ড আমরা দেখতে পাচ্ছি ফাইনালে আমাদের ভিডিওটা সেভ করা হয়ে গেছে আমাদের গ্যালারিতে সো আপনারা দেখতে পেলেন টিকটকের ভাইরাল এই ট্রেন্ডিং ভিডিওটা আমরা তৈরি করে ফেললাম ক্যাপকাট অ্যাপের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগেছে আপনাদের কাছে সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে